কুমিল্লা জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফুটপাত দখলকৃতদের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নগরীর কাপড়িয়া পট্টি ও চক বাজারে জেলা প্রশাসকের একটি টিম অভিযানটি পরিচালনা করেন। বৃহস্পতিবার বিকাল 4টা থেকে বেলা 5:30টা পর্যন্ত জেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়। জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহজারুল ইসলাম ও আবু সাইদ অভিযানটি পরিচালনা করেন। আপনারা সকলে জানেন যে কুমিল্লায় যে সকল ফুটপাত, যে সকল ব্যবসায়ীরা তাদের দোকানের সামনে অবৈধভাবে দখল করে রেখেছেন, আমরা চেষ্টা করছি সেগুলোকে সরিয়ে দেওয়ার। কারণ মানুষের চলাচলের পথ যাতে নির্বিঘ্ন হয় সেজন্য জেলা প্রশাসন কঠোরভাবে অবস্থান নিয়েছে এবং প্রতিদিন মোবাইল কোর্টের মাধ্যমে চলমান রয়েছে এই উচ্ছেদ কার্যক্রম। আজকে আমরা এখানে গোয়ালপট্টিতে আছি, আমরা রাস্তার পাশে যে সকল প্রতিষ্ঠান রয়েছেন তাদেরকে নির্দেশনা দিচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে যারা দোকান দিয়েছেন, দোকান মালিক আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকলো জনগণের চলার যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি অন্তত ছেড়ে দিন। এই ফুটপাতের উপরে আপনাদের এই সকল জিনিসপত্র রাখবেন না, কারণ মানুষের চলাচল খুবই কষ্ট হয়, সমস্যা হয়। আর যদি কথা না শোনেন তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা জরিমানা করছি, এমনকি বন্ধ করে দিতে পারি।